হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেইলি লাইফে। তোমাদের রীতা আবারও নিয়ে চলে এসে একটা সুন্দর ভিডিও। তো যেই ভিডিওটা ঠাকুরের ছেড়েছিলাম, তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আজকে আমি সকাল থেকেই মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ঘর মোছা, ঘর পরিষ্কার করা, বাসন মাজা, চা খা, এগুলো উঠোন ঝাড় দেওয়া, এইগুলো কিন্তু আমি কিছুই আনতে পারিনি। কাচাকুচি সব করে নিয়েছি, একেবারে এখন 9:30 বাজে। দেখো আমাদের ঘরে 15 মিনিট ফাস্ট আছে, তো এখন 9:30 বাজে। তো আমি এখন স্নান করে চলে এসেছি, এবার আমি কী করব, এখন গোপালকে তুলবো, পুজো দেবো। তোমরা আমার সাথে থাকো, আর আমাকে যে এত ভালোবাসা দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। এইভাবে সবাই সবার পাশে থেকো, দেখবে সবার চ্যানেল আস্তে আস্তে গ্রো করবে, তাই তো? নাহলে তো একা একা কোনো দিন বড়ো হওয়া যায় না, সেটা তোমরাই বলো। ভুল বললাম না ঠিক বললাম কমেন্ট করে নিশ্চয়ই কিন্তু তোমরা জানাবে। চলো আমার গোপালকে আমি উঠাই, ওকে স্নান করাবো, খাওয়াবো, ভোলে বাবার পুজো দেবো। আর সুধা দি, তুমি ভিডিও করেছিলে কাচের চুড়ি পরে কেমন লাগছে, আমি এখানেই তোমাকে বলে দিলাম, তোমাকে খুব সুন্দর লাগছে, এইটা লাগছিল। আর চুড়ি পরলে মেয়েদের হাতটা সত্যি খুব সুন্দর লাগে, বলো? সবাই কাচের চুড়ি পরে শ্রাবণ মাসের সাথে খুব ভালো লাগে না চুড়ি পরলে? একটু মেহেন্দি করতে হবে জানো তো, মেহেন্দি করতে হবে। দেখো তো চলো, আর তা মেয়ে একটু পরেই আসবে, চলো পুজোটা করে নিই তোমার আমার সাথে। পুজো করতে করতে আমি তোমাদের যে কালকে শিব পুজো, সোমবারে দ্বিতীয় সোমবারে যে শিব পুজোর ব্লগটা ছেড়েছিলাম, তোমরা এত মিষ্টি মিষ্টি, এত সুন্দর সুন্দর আমায় কমেন্ট করেছো, আমি না এখানে নামগুলো না বলে পারলাম না। তোমরা ওই ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো তাদের নামগুলো আমি এই ভিডিওতে নেবো, আর তোমরা নামগুলো আমি বলছি। হ্যাঁ, প্রথমে আমি নিপা বনুর নাম দেবো। বনু খুব সুন্দর কমেন্ট করেছে, তারপর কমেন্ট করেছে সোমনাথ দাদা ভাই, হৈমি দিদি ভাই, দেবী রিমা, হাসি খুশি বনু, সন্দীপা, তারপর কমেন্ট করেছে রান্নাঘর, তারপর আবার সুন্দর একটা কমেন্ট করেছে আর প্রিয়াঙ্কা দত্ত, তারপর একটা দিদি ভাই কমেন্ট করেছে ছবি মিউজিক ওয়াল, তারপর কমেন্ট করেছে সঙ্গীতা, নিবেদিতা দিদি ভাই, তারপর মাম্পি, খুঁটিনাটি, পারামার, পলাশ কিচেন, আঞ্জনা আঞ্জনা রান্না, যেমন তেমন দিদি ভাই, পাখি বনু, বিন্দাস কিচেন, জয়ুন্নাল 32, আর শর্মিলা দিদি ভাই, মিতানন্দী, মিঠু রয় আমার যা, আর মিতানন্দী হচ্ছে আমার দিদি, জয়শ্রী দি ভাই, আর একজন নতুন আমার পরিবারে এসেছে কবিতা, গল্প গীতাশ্রী। আমি ঠিক 24 ঘন্টা পর দিদিভাই তোমাকে আমি ব্যাগ দিয়ে দেবো। আর তোমরা বনুরা, দিদিরা, দাদাভাইরা এত সুন্দর আমায় কমেন্ট করেছো, তাই নামগুলো না নিয়ে আমি থাকতে পারলাম না। এইভাবেই তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো ভিডিও করার জন্য, আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে। চলো এই নামগুলো নিলাম, আমার নিজেরও খুব ভালো লাগে। আর চলো কথা বলতে বলতে আমি এখানে আজ যেটা রান্না হবে সেটা জোগাড় করে নিই। দেখো আমি লাল শাক এনেছি, লাল শাকটা একটু কেটে নিচ্ছি ভালো করে, তারপর কী রান্না হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো, পুরোটাই দেখো, স্কিপ করো না। আশা রাখছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে।
শুকাভাষী। নিচের দিকে একটা পচা ওখানেও খাচ্ছে। আছে তো ওরা, ওরা আছে তো। হ্যাঁ, এখন পেয়ারা পাড়তে এসেছি, যেটা ভিডিও করতেলাম সেটা এখানে বলতা খাচ্ছে, বলতা খাচ্ছে। আমি এখন পেয়ারা, পেয়ারাটা কত পেয়ারা আমি এটা খাই নাও নেই। হ্যাঁ, আমাদের গাছে না অতই পেয়ারা হয়, আর পাখিগুলো খেয়ে খেয়ে কত পেয়ারা নষ্ট করে। তো মেয়ের দুধটা গরম করে নিলাম, আর যে বাসনগুলো মাজা রেখেছিলাম ঝুড়িতে সেইগুলো যেইগুলো যেখানে সেইগুলো সেটা সেখানে রেখে দেবো। আর টিফিনের ব্যবস্থাটা করতেই হবে। তো মানে ছোলা ছিল জানো তো ফ্রিজে, আর অঙ্কুর বেরিয়ে গেছে, সব থেকে ভালোই ছিল, উপকারী জানো তো অঙ্কুর বেরোনা ছোলাটা। তার মধ্যে পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একটু তেলে ভেজে নিলাম, মনে হচ্ছে তেলটা একটু বেশিই হয়ে গেছিলো, বুঝতে পারিনি। আর চলো মুড়ি নিয়ে নিলাম বাটিতে, তো এইটাই আজকে টিফিনে করে নেবো। আর রাতে বলতে গেলে যে ডিমের তরকারি ছিল, ভাত ছিল, ওইটাই আজকে রাতে খেয়ে নেবো আমরা, টিফিনটা করে নিই। আর গোপুরও শোয়ার টাইম হয়ে গেছে, মেয়ে আজকে গোপালকে শুয়ে দিচ্ছে, তো শুয়ে দিই গো, মাঝে মাঝে এরকম বদমাশি করে, আমি সব আমি ঠিক আছে শোয়া। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই সবাই সবার পাশে থেকো, আর টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো নেক্সট ভিডিওর সাথে, তোমাদের সাথে দেখা হবে। আর যারা নতুন বন্ধুরা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।